हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে FOG দুটি অপেক্ষক এর উদ্ভাবে সংজ্ঞাত যে এফ কি বলা হয়েছে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ওয়ান তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আর জি কি বলা হয়েছে টু মাইনাস ওয়ান ফোর টু ওয়ান মাইনাস টু আর থ্রি মাইনাস থ্রি ফোর। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে জি ডট এফ সংজ্ঞাত কিন্তু এফ ডট জি সংজ্ঞাত নয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্ষেত্রে বলা যেতে পারে এফ ওয়ান ইকুয়াল টু টু, এফ টু ইকুয়াল টু থ্রি, এফ থ্রি ইকুয়াল টু ফোর, এফ ফোর ইকুয়াল টু ওয়ান, জি টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, জি ফোর ইকুয়াল টু টু, জি ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, জি থ্রি ইকুয়াল টু ফোর। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এবার আমরা এখানে কি দেখব জি ডট এফ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, জি টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু এর জায়গায়, জি অফ এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে জি ডট এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, জি ফোর ইকুয়াল টু টু। তাহলে ফোর এর জায়গায় আমরা কি লিখতে পারি, জি অফ এফ থ্রি, জি অফ এফ থ্রি ইকুয়াল টু টু। তাহলে জি ডট এফ থ্রি ইকুয়াল টু টু। নেক্সট আমরা কি লিখতে পারি, জি ওয়ান, ইকুয়াল টু আমরা যদি দেখি কি আছে মাইনাস টু। জি টু ইকুয়াল টু আমাদের এখানে কি হবে, এখানে ওয়ান লেখা হয়ে গেছে, এখানে কি হবে মাইনাস ওয়ান। তাহলে আমরা এটিকে চেঞ্জ করে কি লিখে নেব, মাইনাস ওয়ান। সো জি ওয়ান ইকুয়াল টু আমাদের কি আছে মাইনাস টু, আর এফ ওয়ান ইকুয়াল টু কি এফ ফোর। জি ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি এফ ফোর। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, জি ডট এফ ফোর ইকুয়াল টু মাইনাস টু। লাস্ট আমাদের টার্মটি কি আছে, জি থ্রি, ইকুয়াল টু ফোর, জি থ্রি ইকুয়াল টু ফোর। তাহলে এখানে আমরা থ্রি এর জায়গায় কি লিখতে পারি এফ টু, এফ টু ইকুয়াল টু ফোর। তাহলে জি ডট এফ টু ইকুয়াল টু ফোর। তাহলে আমরা একবার দেখে নিই, এফ এফ টু ইকুয়াল টু থ্রি আছে, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু জি ডট এফ এর প্রতিটি পদের, একটি নির্দিষ্ট মান আছে,
তাই জি ডট এফ সংগত। এবার যদি আমরা দেখি এফ ডট জি, এফ ডট জি, এফ ডট জি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথমে যদি দেখি জি টু ইকুয়াল টু ওয়ান, তাহলে বোথ সাইডে যদি আমরা এফ এফ অপেক্ষক দিয়ে যদি আমরা চিত্রণ করি, তাহলে আমরা এখানে কি পাবো, এফ ডট আমরা যদি দেখি জি টু এর ভ্যালু কত, মাইনাস ওয়ান, তাহলে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি, এফ ওয়ান। অনুরূপভাবে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, জি ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, এখানে আমরা কি বলতে পারি, এখানে আমাদের জি টু কত আছে, জি টু আছে মাইনাস ওয়ান আর জি ওয়ান আছে মাইনাস টু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ওয়ান এফ ডট জি টু ইকুয়াল টু এফ অফ মাইনাস ওয়ান। একই রকম ভাবে আমরা যদি দেখি জি ওয়ান ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, জি ওয়ান ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, মাইনাস টু, এফ অফ জি ওয়ান ইকুয়াল টু এফ অফ মাইনাস টু। এখানে আমরা কি করছি, এফ অপেক্ষক দ্বারা তুলনা করে পাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানেও আমরা সেম জিনিস লিখব, উভয় পক্ষে এফ অপেক্ষক, কারণ জি ওয়ান ইকুয়াল টু মাইনাস টু হলে অবভিয়াসলি বোথ সাইডে তার ফাংশন করলে তার মানও সেমই আসবে, এফ অপেক্ষক দ্বারা তুলনা করে পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এফ ডট জি ওয়ান ইকুয়াল টু এফ অফ মাইনাস টু। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, যেহেতু এফ মাইনাস ওয়ান ও এফ মাইনাস টু এর মান অজানা, সুতরাং এফ ডট জি টু ও এফ ডট জি ওয়ানের মান নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ এফ ডট জি এর প্রতিটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট মান পাওয়া যায় না। সুতরাং এফ ডট জি অপেক্ষক সংগত নয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে জি ডট এফ সংগত কিন্তু এফ ডট জি সংগত নয়, তাহলে জি ডট এফ
অঙ্গাত কিন্তু এফ ডট জি অঙ্গাত নয়, তাহলে এটি আমাদের ফার্স্টে প্রমাণ করতে দেওয়া হয়েছে। এবার আমরা কি লিখব, জি ডট এফ অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমাদের এখানে সেকেন্ড কোয়েশ্চনে কি বলা হয়েছে, জি ডট এফ কে ক্রমিক জোড়ের জোড় সময়ের সেট রূপে নির্ণয় করো। তাহলে জি ডট এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, জি ডট এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, জি ডট এফ টু ইকুয়াল টু আমরা একবারে ভ্যালুগুলোকে দেখে নিই, জি ডট এফ টু ইকুয়াল টু আমরা কত পাচ্ছি ফোর, জি ডট এফ থ্রি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি টু, জি ডট এফ থ্রি ইকুয়াল টু টু, জি ডট এফ ফোর ইকুয়াল টু মাইনাস টু, মাইনাস টু। তাহলে জি ডট এফ কে প্রমিত জোড়ের, আমরা একবার প্রশ্নটি দেখে নিই, একটি ক্রমিক জোড় সময়ের সেট রূপে একটি ক্রমিক জোড় সমূহের সেট রূপে প্রকাশ করে পাই, জি ডট এফ ওয়ান এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান, টু এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি ফোর, থ্রি এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি টু, ফোর এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি মাইনাস টু। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।